كتب عليك رب فكري شكر الحمد لله تمامتنا وليدنا الحبيب هنا الصدام خاتم النبيين ودر الامير هنا الصدام عبد الزمان قلت لهم قلت لهم شرطي مرسلت رب الله صلى الله عليه وسلم محترم سامعين আমি আপনাদের সম্মুখে সূরা হুজুরাতের একটি আয়াত এবং একটি জামে তিরমিজি থেকে হাদিসে টুকরো পরিবেশন করেছি। আমি আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি আমার বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মূল বক্তব্য শুরুয়াতের আগেই কয়েকটি সওয়াব রয়েছে, সম্পূর্ণ দুটি উত্তর দেওয়া ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দরাজ করেন তবে ঈদুল ফিতরের পর ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়া। কিন্তু ঈদুল ফিতর না আগে গুরুত্বপূর্ণ সওয়াব ইনশাআল্লাহ যেহেতু এসে উত্তর দেওয়া অপরিহার্য হয়ে উঠছে। যে ফিতরা অবশ্যই শুনেছে উনি বাবা মারা, সেজন্য জিজ্ঞাসা করেছে হাদিসের আলোকে জানতে চেয়েছেন যে ফিতরা এই চাল বা খাদ্য যেই হোক ফিতরা যেটা উঠাবে সেটা কখন এবং বিতরণ করবে কখন, কেউ যদি রেখে দেয় তাহলে সেটা কিভাবে। তো ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সর্বপ্রথম ইনশাআল্লাহ এবং বক্তব্য আলোচনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূলেরা এবং সাহাবারা সাহাবারা আল্লাহ রাসূলের সাহাবারা দুই বা তিন দিন এক দুই তিন দিন আগে থেকে ফিতরা জমা করে দিত আর বিতরণ করতে জুম্মা অর্থাৎ ঈদের নামাজের পূর্বে, ঈদের নামাজ হওয়ার পূর্বে ঈদের বিলাল যাওয়ার আগেই বিতরণ করে দিত। সেটা আপনি একদিন আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই, দুদিন আগেও করতে পারেন সমস্যা। কিন্তু ঈদের আগে সমস্ত ফিতরা বিতরণ করতে হবে। আমাদের এখন রিওয়াজ রয়েছে, আমি আর আগে বলেছিলাম যে আমাদের মধ্যে চলে আসছে যে ঈদের পরে ফিতরা বিতরণ করা, সেজন্য ঈদের পরে সময় অনেক গুণে আসে বাইরে থেকে, সেজন্য আমরা কি করি যে কিছু ফিতরা অংশ রেখে দিই যেটা শরীয়ত একদিকে খেলা এর শরীয়ত অনুমতি দেয় না, এটা শরীয়তের বিরুদ্ধে কাজ, শরীয়তকে অবজ্ঞা করে একটা একটা জিনিস রুলস চালিয়ে যাচ্ছে মানুষের বাংলা চালিয়ে যাচ্ছে, সেটা যেখানেই হোক অনেক বহু জায়গায় চলছে। কিন্তু এটা কোন শরীয়তের কোন স্থান নাই, শরীয়তে শুধু সেটা কেন, শরীয়তে হয়তো বলবে যে হয়তো ছাড় দিচ্ছে, ছাড় না, আমি যেটা হাদিস সেটাই বলছি, শরীয়তে এই জমা করার বিষয়টাও শরীয়ত সম্মত না। কিন্তু জায়েজ মানে ওয়াজিব নয়, সুন্নাত মানে জায়েজ, জায়েজ বলা হয়েছে। কেউ যদি জমা করে অর্থ উকিল করে, সৌদি আরবে ছিল না, সৌদি আরব তো ইসলামিক কান্ট্রি, কে জমা করবে আল্লাহ রাসূলের যুগে জমা করতেন কেন, জমা হবে বাদশাহ করছে, বাদশাহ মানে যে এখানে আমির আছে বাদশাহ রাজত্ব যেখানে ইসলামিক রাজত্ব ইসলামের কায়েম হিসেবে রাজত্ব প্রতিষ্ঠিত করে রেখেছে, যারা ইসলামিক কায়েম প্রতিষ্ঠিত করে রেখেছে তারা জমা করবে, আর সে জমা করে রেখে দিতে পারবে তাও না, এটা বেতন মাল না যে জমা করে রেখে দেবে, এটা জাকাত না যে জমা করে রেখে দেবে। ফিতরা সরকারের আন্দোলন যদি জমা হতো সেটা ইসলামিক প্রতিষ্ঠিত সরকার যদি থাকতো তারপরেও কি ফিতরার সম্পত্তি ফিতরার এই জাকাতটি কি ঈদের আগে বন্ধ করতে হবে একদম অপরিহার্য। কেন চলুন হাদিসের টুকরো দিকে যাই, যা আল্লাহ রাসূল ফিতরাটা আদা কেন করতে বলেছেন অবশ্যই জানতে, আল্লাহ রাসূল ফিতরাটা মেসাকিন তো আমার মেসাকিন বলেছেন আল্লাহ রাসূল, মিসকিনদের বাড়িতে খাবারটা পৌঁছে দেওয়া কেন, মিসকিনদেরকে সাতটা তালকে অনেক দেওয়া হয় কিন্তু খাস করে ফিতরা কেন, তারা যেন ঈদের বা ঈদের এই খুশির দিনে একদিন দুদিনে তারা যেন কি খাবো কি সন্তানকে খাওয়াবো এই চিন্তা ভাবনা না করতে হয়, আল্লাহ তাআলা তাদের খাদ্যকে ইতমিনান করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিত্রকে ওয়াজিব করেছে সবার প্রতি, যেন তাদের থেকে খাদ্য তারা কখন একদম অসন্তুষ্ট করে দেবে না ঈদের পরে না ঈদের আগে খাদ্য
যোগান দিতে হবে, যেন ওরও সুখী মানুষের মতো, সুখী মানুষের মতো ওরও ক্যান্সার না থাকে যারা অভাবে রয়েছে, যারা রোজগার করে খায়, দিনকার রোজগার দিন খেয়ে ফুরিয়ে যায়, তাদের যেন ওই চার পাঁচ দিন জয়দিনই হোক, তাদেরকে যেন এই ভাবনাটা চিন্তাধারা না করতে হয় যে কালকে আমি কি খাবো, রাত্রে কি খাদ্য খাবো, কখন সুখী খাবো। তারাও একটি সুখী মানুষের মতো, সুখী মানুষ যেমন এইদের এই আনন্দ ফুর্তি, এই আনন্দ ফুর্তিটা উঠায়, তারাও যেন উঠে যেতে পারে, তাদের কমতি যেন না হয়। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে ঈদের ভরপুর দিয়ে দাও। আর আমরা কি করছি, সেটাকে কেটে রেখে দিয়ে ঈদের পরে বিতরণ করছি। তাই এটা হয়তো সপ্তাহে চলছে, কিন্তু এটি রোজ না। সর্দার এইগুলো কখন শুরু হয়েছিল জানেন? আলোচনার যুগে ছিল না, এগুলো ইসলামের অঙ্গ না। আপনাকে আশ্চর্য মনে হবে, যতদিন ধরে চলে আসছে জেনে আসছে, এগুলো পুরো ইসলামের অঙ্গ নয়, পুরো ইসলামের রুলস নয়, ইসলামের পুরো ফর্মাতই নয়, যারা চলে ফর্ম নয় সেই তো বাদে যাবে। এগুলো ইংরেজ আমাদের শুরু হয়েছে, ইংরেজের ব্রিটিশ আমাদের এই সর্দার মনোজ মন্তব্য এগুলো শুরু হয়েছে, ঠিক আছে? এবারে জামাইজ কেন বলছে সুতরাং জমা করার জন্য, যে উকিল করা, উকিল মানে কি? সরকার উকিল করতে পারে, আমাকে আপনাকে উকিল করা যেতে পারে। উকিল মানে ওর পক্ষ থেকে কিছু বলবে, ওর পক্ষ থেকে আদা করে দেবে, একদম পারছি না, আমি ঘুরে ঘুরে কাকে দিব পারছি না, বিতরণ করতে পারবো না, আমাকে আপনি উকিল বানিয়ে দিলেন যে এই যে আপনাকে দিলাম আপনি এটা বিতরণ করে দেবে। তবে আমার দায়িত্ব যখন হয়ে যাবে কি, ফেরদৌসদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মতে ঈদের নামাজের পূর্বে আমাদেরকে যেখানে যেখানে পৌঁছাবো আমাদেরকে পৌঁছে দিতে হবে। আগে সৌদি আরবে সরকার ইসলামিক, তারপর ওখানে জমা হয় না, কিছু বছর থেকে ইদানিং রিয়াদ মসজিদ যেটা আছে সেই মসজিদে কিছু আধুনিক বছর থেকে, চার পাঁচ বছর থেকে ফেতরা জমা করা হয়। আর শহরেটা অবশ্য মুশকিল, শহরে কি কে কাকে চিনে, যে কে গরিব, কে ফেতরা ভক্তার রাখে, সেজন্য তিনারা জমা করে। তো সেখানে দুই তিন দিন আগে থেকে ফেতরা বিতরণ হয়ে যায়, ঈদের নামাজের পূর্বে পূর্বে ফেতরা বিতরণ হয়ে যায়। সেখানে যদি কেউ টাকাও দেয়, তারা ব্যবস্থা এমন রেখেছে তো সঙ্গে সঙ্গে সে খাদ্য কিনে নেয়, সেটা খাদ্য কিনে নেয়। কেন যে তাদের কাছে লিস্ট আছে যে কে কে ফেতরা অধিকার। তো বড় উদ্দেশ্য ছিল যে এটা চলছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সমাজ ব্যবস্থা একটা জামাইজে চলে আসে, অজীব নয়, সুন্নাত নয়, সুন্নাতে মুকার দাও নয়, মুস্তাহাব কিছু নয়, মানে হাদিসের মানা নয়, এটা জামাইজ, জাহেজ, যে করতে পারা যায়, কেন মানুষ তো এটা বিতরণ করতে পারবে না, এক জায়গায় আপনারা জমা করে বিতরণ করে সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে সাদকায়ে ফিতর, ঈদের নামাজের আগে আপনাকে চাহিদাকে ব্যাপার দিয়ে দিতে হবে। এটাকে থাকবে আমাদের যেটা সমাজের সমস্যা, যে পরে তারা আসলে তাদেরকে কি করবো। আমি এর আগেও এই একটা মাসলা হাল বলে দিয়েছিলাম যে জাকাতের টাকা তো রাখলে বা জমা রাখলে ক্ষতি নাই, ফিতরাটা কি আল্লাহ রাসূল বলেছেন ঈদের পূর্বেই দিতে হবে, নচেত ঈদের পরে যদি দেয় তাহলে আপনার ওই ফিতরা জমা হয়ে আছে না, সেটা ঈদের পরে যখন রাখবে সেটা সাদকা, আম সাদকা হয়ে যাবে, ফিতরা তো সাদকা হবে, সাদকায় ফিতরা হবে না, সেটা সাধারণ সাদকা হয়ে যাবে। তাই সাদকায় ফিতরের উদ্দেশ্যটা বড় বড়, আর সাদকায় ফিতর কেমন, মিসকিনদের ভরপুর খাবার জোগাড় দেওয়া, আর আমাদের পুরো মাসে রোজা ত্রুটি হয়েছে কথার দ্বারাতে, আর কিছু ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলোর জন্য সেটা কাফার হয়ে যায়, সেটা মূল তাহলে আমাদের যে সিস্টেম আমি আর একবার বলে দিয়েছি, কিছু জাকাত যারা অধিকারী জাকাত আদা করছে, কিছু অংশ সংশ করে সবটা বলছি না, 500-600 করে ফান্ডে রেখে দিন, যদি দেওয়া হয় সরকারের কাছে বা কমিটির কাছে, তারা যারা পরে ফিতরা যারা অভ্যাস চলছে, ঈদের পূর্বে আপনাকে বিতরণ করতে হবে, মসজিদ রিসে মালার সাথে দিবেন, মালার সাথে যত পরিমাণ দিবেন পৌঁছে দেন, আপনি মুসলিমকে দেবেন যাকে যাকে দিবেন পৌঁছে দেন, সব দুনিয়া ঘুরে দিতে হবে, তারপরে আশেপাশে জানিয়ে দেবেন খুব খরচ বেশি পরিমাণ করে দিয়ে দেবে শেষ। নিজের বাসা বলে বুঝতে পেরেছে, কেউ যদি বুঝতে না পারে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করতে হবে। আমি ছিলাম কোথায় বক্তব্য অনুষ্ঠানে জ্ঞান পাঠ করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন চলেন বক্তব্য অনুষ্ঠানে যাই, ফাসাবিহ বিহামদি রব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন,
التحريم قلنا فسبح بحمد ربك وكن من الساجدين. She's the good that of all the time. Shut up. وعبد ربك. وعبد ربك حتى يأتي اليقين. যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু ঘটে, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে মৃত্যু এসে যতক্ষণ পর্যন্ত তার পুরো মন্ত্রের খাওয়া ইচ্ছাগুলি
দাবি করতে পারে না ঈমানদার দাবি করতে পারে না আল্লাহ ভীতুতা তাকওয়াশীল পরিষ্কার দাবি করতে পারে না আপনি বলুন ইচ্ছা কেমন করে দমন করা যায় ঠান্ডা উষ্ণ মাসের মাঘ মাসের সময় কার ইচ্ছা হয় না যে গরম নরম বিছানে লাপের তলে ঢুকে থাকা কার ইচ্ছা হয় যে ভোরে নামাজ এসে ঠান্ডা পানিতে উজু করে পড়া শুধু ইচ্ছাকে দমন করে আল্লাহর বান্দা এবং বান্দিরা তো শুধু স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য সেই গরম আরামদায়ক বিছানকে ত্যাগ করে কুরবানি দেয় তো শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই রূপ আল্লাহ তাআলার বান্দাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয় আর এই রূপ বান্দাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন নাঈম এই মুত্তাকিদের আল্লাহ ভীতুদারদের পরিষ্কারদের আমি কি করব আমি জান্নাতে নাঈম করতাম খুশখবরি দিয়ে রেখেছেন জান্নাতে নাঈম তাহলে কার ইচ্ছা হবে বলুন এই দুনিয়া আরামদায়ক নয় আমার প্রিয় বাবাজি এবং আমার যুব প্রাণ প্রিয় ভাই বোনরা এই দুনিয়া হচ্ছে পরীক্ষা এই দুনিয়ায় আপনি পরিশ্রম করুন সে পরিশ্রমের ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন এভাবে পরিশ্রম করবেন সুবহানাল্লাহ কার রাকিয়া বন্ধু উমার উসমান মুআদ বিন জাবাল ওরবা ওবেদ ওমেদ কার রাকিয়া আপনাকে শ্রবণ করবো কার দস্তা আপনাদের কাছে আমি উল্লেখ করবো আপনি বলুন যে কিভাবে তারা পরিশ্রম একটি কথা জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন শেষবার জান্নাতের দিয়ে রেখেছেন আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না যে আমরা আল্লাহ তাআলার এই রহমত থেকে বিতাড়িত হয়ে গেছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বান্দার লিস্ট থেকে আমরা বিতাড়িত আল্লাহ তাআলার সেই দয়া থেকে আমরা বঞ্চিত আল্লাহ তাআলার সেই নেক আমল থেকে বঞ্চিত আল্লাহ তাআলার সেই সুদায় জান্নাত সুদায় বানান থেকে আমরা বঞ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন এই দোয়া কামনা করি আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কেন আমাদের রাত্রে উঠে নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন না যাদের দিচ্ছেন তারা হচ্ছে রহমতশীল তারা জান্নাতি আর যাদের দেন না তারা রহমতশীল নয় তারা পাপের উপরে যান সুবহানাল্লাহ আমরা কয়েকটি এবাদত করে আমরা নিজেকে সন্তুষ্ট মনে করে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাফরা তানে জুনা ইবাদাত মানুষের মধ্যে দুটি ফসলের দাবি করে দুটি অভ্যাস গুণাগুণ থাকবে তাকে আল্লাহ তাআলা শাকির এবং সাবির লিখে দেন ডাইরেক্টে যে এই বান্দার কিন্তু আমার শাকির এবং সাবির আর দুটি অভ্যাস যার ভিতরে থাকবে না আল্লাহ তাআলা তাকে শাকির এবং সাবির লেখেন না শাকির বলতে আমি নয় শাকির অর্থাৎ সন্তুষ্ট গগনকার আল্লাহ শুক্রিয়া গগনকার সাবির অর্থাৎ ধৈর্যধারী এবং ধৈর্যধারী ধৈর্যশীল ব্যক্তি এবং ধৈর্যধারিণী মহিলা সাকির এবং সাবির ব্যক্তি এই দুটি অভ্যাসকে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাইয়্যাত তুনা আসআলা কওমাকা মিন দীনিকা কোন মানুষ শুধু আল্লাহর বান্দার মধ্যে কোন মানুষ যখন তার ইবাদতের দিকে দেখবে অর্থাৎ শরীয়তের দিকে ইসলামে কালচারের দিকে যখন নিজের দিকে ফলো করবে তখন সে ভাববে কি সমস্তের ফল ভাবুন উঁচু পরিমাণের মানুষকে দেখবে যে আমার চেয়ে বেশি কি ইবাদত করে সে ব্যক্তি কি তার মতো ইবাদত করার চেষ্টা করবে তাকে ফলো করবে শরীয়তের দিক থেকে ইসলামের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উঁচু পরিমাণে তাকে ফলো করে চলবে তার মতো ইবাদত করার চেষ্টা করবে সাহাবাদের মতো ইবাদত করার চেষ্টা করবে আহাদের মতো ইবাদত করার চেষ্টা করবে আহাদের মতো ইবাদত করার চেষ্টা করবে সবচেয়ে উঁচু পরিমাণে যারা ইবাদত করে এটি হচ্ছে এক নম্বর অভ্যাস এখন দুই নম্বর অভ্যাস যাকে আল্লাহ তাআলা শাকির এবং সাবির বলে যে পৃথিবীর দুনিয়ার মামলার দিকে দুনিয়ার জন্য সবচেয়ে নিচ শ্রেণীর ব্যক্তিকে দেখবে মানে সে আছে কি 500 টাকা দিনে রোজগার করে 300 টাকা 200 টাকা সে দেখবে যে দুনিয়াতে আমার চাইতে অধমী কে রয়েছে আমার চাইতে কম কে রোজগার করেছে আমার চাইতে সত্যি কাকে আল্লাহ তাআলা প্রদান করেছে সবচেয়ে নিচ পরিমাণে দেখবে দুনিয়ার দিক দুনিয়ার সমাজে ভাববে তখন আল্লাহ তাআলা সত্যি বলবেন কেমন যদি আমি 500 টাকা কামাই বা 200 টাকা তাহলে আমি যদি দেখি 1000 টাকা যে কামাইছে তাহলে ওকে দেখে মনে হবে যে আমি তো কিছু না আমাকে আল্লাহ তাআলা কিছু দেয় না আল্লাহ তাআলা সন্তুষ্ট করবো কোনদিনই করতে পারবে না আর কোনদিনই পারবো না আর যখনই আমি দেখবো আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করার তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা আমার শরীরে শক্তি প্রদান করেছে কিন্তু অনেকেই আছে অসুস্থ হয়েছে শক্তি নাই আল্লাহ তাআলা রোজগার করার প্রদান মানে শক্তি প্রদান করেনি তখন আল্লাহ তাআলা শুকিয়ে গেল তার সাবির সাকির এবং সাবির
আল্লাহ
সেটা শুনে তাহলে শুনি তাহলে কেউ যদি থাকে কোন কথা বলেন মা আবেদকে তুমি ইমানদারকে আল্লাহ তাআলা শুনে আল্লাহ তাআলা তো সবকিছু মানে কর্ম জানেন শুনেন কিন্তু এটি সে আবেদের সে ইমানদারকারী সে তাহাজ্জুদ করা ব্যক্তি নফল পড়া ব্যক্তি আল্লাহর কাছে সে ইবাদতকারীদের একটি গুণ যা আল্লাহ তাআলা ওই যা শুনে আল্লাহ তাআলা শুনে তাকে যদি কেউ মন্দ কথা বলে আল্লাহ তাআলা শুনতে পারে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা
একজন আলেম পড়ছে 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 পড় ছেড়ে দিল সে আলেম না তাহলে এখনকার পর্যন্ত কোনটা ছেড়ে দিলেন সে আলেম নয় তার মুখটা আলেম মানে সব এবং একজন রহমত আলেম তিনি জিজ্ঞাসা করছেন যে ইলমের অর্জন করার সময়টা আমি অনেকবার বলেছি কতটা উনি বলেছেন যে তোমার যতদিন না মৃত্যু না হবে ততদিন থেকে ইলমের অর্জন করো যতদিন না তোমার মৃত্যু না ঘটে তোমার ইলমের তুমি অর্জন করো সাহাবারা মৃত্যুর আগে অব্দি শুধু জেনে চান ইবাদত করেছে জেনে চান ইবাদত করেছে আর আজকে আমরা কি মাস্টার যতক্ষণ না চাকরি পাই নাই স্টাডি চাকরি পেয়ে গেছি একদম লক একজন আলেম যতদিন না চাকরি করছি না চাকরি করছি স্টুডেন্ট লাইফ শেষ আলেম হয়ে চাকরি করছি শুধু জুমা রিসার্চ করছি জুমা পড়ার জন্য আর ইত্যাদি ইত্যাদি বেশিরভাগ মানুষ আপনি দেখবেন এত وقال لهم انك تتعلم انك